জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জীবনে যদি আপনি সুখী হতে চান তাহলে এই দশটি উপায় মেনে চলুন। এই দশটি কথা গোপন রাখুন, জীবনে তবেই হবেন আপনি সুখী। একঘেয়ে জীবনে একটু বদল আনলেই পাওয়া যাবে সুখ। সুখ বিশেষজ্ঞরা বলছেন বদল আনতে হবে ব্যস্ত লাইফস্টাইলে, ব্যালেন্স রাখতে জানতে হবে প্রফেশনাল ও পারিবারিক বিষয়গুলির ব্যাপারেও। তাই জীবনকে সুখী করতে চাইলে এখনই ত্যাগ করুন অপ্রয়োজনীয় বিষয়গুলি। একঘেয়ে জীবনে একটু বদল আনলেই পাওয়া যাবে সুখ বলছেন ভগবান বিশেষজ্ঞরা। বদল আনতে হবে ব্যস্ত লাইফস্টাইলে, ব্যালেন্স রাখতে হবে প্রফেশনাল ও পারিবারিক বিষয়গুলির ব্যাপারে। তাই জীবনে সুখ হতে চাইলে, সুখী হতে চাইলে ত্যাগ করুন অপ্রয়োজনীয় বিষয়গুলি। এই ধরনের দশটি উপায় মেনে চলুন, দশটি বিষয়কে গোপন রাখলেই আপনি জীবনে হবেন সুখী। অন্যেরা আপনার সম্পর্কে যে সমস্ত কথা বলেন বা ধারণা করেন সেই সব নিয়ে বেশি মাথা ঘামানোর কিছু নেই। সেইগুলোকে নিয়ে বিশেষ ভেবে মাথা ঘামাবেন না, নিজেকে ভালোবাসুন। দেখবেন আপনা আপনি সমস্ত রকমের সমস্যা দূরে সরে যাবে। নিজের যেটা পছন্দের কাজ আগে ভালোবাসে ভালোবেসে করতেন, এখন কিন্তু আর সময়ের অভাবে করতে পারছে না, সেই কাজগুলো করবার চেষ্টা করুন। নিজের অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য, অভ্যাস ও গুণাবলীর জন্য নিজেকে অভিনন্দন জানান। অন্যের কথা শুনে পথ চলবেন না, এতে আপনার লাভের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। তার থেকে বরং নিজে যেমন আছেন তেমন থাকুন। তারা আপনাকে যেমন চাইছেন সেই মতো নিজেকে একটু মেকওভার করা যেতেই পারে। নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসলেই নিজের সমস্ত সমস্যা দূরে সরে যাবে। আপনি যে কাজটা করতে পছন্দ করবেন আপনি সেই কাজটাই করবেন, আপনার অপ্রয়োজনীয় কাজ আপনি করবেন না। মানুষ সুন্দর স্বপ্ন দেখতে ভালোবাসেন, তাই রোজ স্বপ্ন দেখুন। সেই স্বপ্নগুলি দেখতেই আপনি নিজেকে অনুপ্রাণিত করতে পারবেন আপনা আপনি থেকেই, নিজেকে বদল করতে পারবেন। তাই নিত্য নতুন রোজ স্বপ্ন দেখুন। কোনো কিছুর ফলাফল নিয়ে বেশি চিন্তা করবেন না, যে কাজগুলো করছেন সেগুলোকে মন দিয়ে করুন, এতে আপনার ভালোই হবে। যে কাজে ব্যর্থতা হয়েছেন সেই ব্যর্থতা নিয়ে নয়, কাজ অর্জন করা নিয়ে নিজেকে উৎসাহিত করুন। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই, তাই যে কোনো কাজই পরিশ্রমের সঙ্গে করুন। প্রতি মুহূর্তে নিজেকে আবিষ্কার করুন, দেখবেন আগের তুলনায় অনেকটাই বদলে গেছেন আপনি। হয়তো আপনার সৃজনশীলতা দেখে নিজেই অবাক হয়ে যাবেন। অন্যের সঙ্গে তুলনা করার মতো বদ অভ্যাস বন্ধ করে দিন, কারণ অন্যের সঙ্গে তুলনা করা একদম ভালো নয়। অন্যের সঙ্গে আপনার তুলনা আসে না, সেই জন্য অন্যের সঙ্গে কখনো নিজেকে তুলনা করবেন না। কোনো কাউকেই অন্যের সঙ্গে তুলনা করবেন না। অন্যের সাফল্যকে নিজের ক্ষেত্রে মাইল ফলক হিসেবে নেবেন না, কারণ এতে আপনি সীমাবদ্ধতার ঘেরাটোপে পড়ে যাবেন। অন্যের সাফল্যকে শুনবেন ব্যাস এই পর্যন্ত, নিজে কীভাবে আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন সেই চেষ্টাই মনের মধ্যে রাখবেন। শরীরের চাহিদাও আপনাকে পূরণ করতে হবে, তাই শরীরের জন্য যা যা প্রয়োজন সেইগুলো নিয়মিত করতে থাকুন। যেমন সকালে উঠে যোগা বা ব্যায়াম, খাওয়া, ঘুম, নির্দিষ্ট ওষুধ খাওয়া ইত্যাদি কাজগুলো করুন। জীবনে যেটা পেয়েছেন বা পাচ্ছেন তাতেই সন্তুষ্ট থাকুন, এই ব্যাপার নিয়ে একদমই বিবাদ করবেন না। আপনি কি জীবনে সত্যিই সুখী হতে চান? তাহলে কৃতজ্ঞ হতে শুরু করুন। পরিবারের সাথে আরও বেশি সময় কাটান, বন্ধুদের সাথে মেলামেশা করুন। দিনের একটা সময়ে কিছুক্ষণের জন্য নিজেকে সব কিছু থেকে সরিয়ে ধ্যানে মগ্ন হন। সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে এসে আরও বেশি করে ঘুমোতে চেষ্টা করুন। আপনার কাজ হবে প্রত্যেক দিন 10 মিনিট করে মেডিটেট বা ধ্যান করা। অধ্যাপক বলেছেন তিনি যখন ছাত্রী ছিলেন তখন তিনি নিয়মিত ধ্যান করতেন এবং দেখেছেন এটা করলে মন ভালো থাকে। এখন তিনি একজন অধ্যাপক, এখন তিনি আর শিক্ষার্থী শেখাচ্ছেন কীভাবে ধ্যান করতে হয়। তিনি বলেছেন এই ধরনের কাজে পূর্ণ মনোযোগ দিতে হয় যা মানুষকে সুখী করতে সাহায্য করে। তাই আপনারা প্রতি 10 মিনিট প্রত্যেকটা দিন
10 মিনিট করে মেডিটেট বা ধ্যান করা অভ্যাস করুন। এতে জীবনে সুখী হতে পারবেন। পরিবার বন্ধুদের সাথে সময় কাটান। গবেষণা করে দেখা গেছে পরিষ্কার একটা বিষয়, পরিবার ও বন্ধুদের সাথে ভালো সময় কাটালে আপনি হবেন সুখী। আপনার যদি ভালো বন্ধুত্ব থাকে এবং সামাজিক যোগাযোগ থাকে, তাদের মধ্যে সরাসরি যোগাযোগ হয়, তখন তারা উল্লেখযোগ্য রকমের ভালো বোধ করেন। এই জন্য যে খুব বেশি কিছু করতে হবে তা নয়, শুধু একটা নিশ্চিত করুন যে আপনি এই সময়ে বেঁচে আছে। মনে করুন যে আপনার সাথে একসাথে বর্তমানে সময় কাটাচ্ছেন এবং আপনি কিভাবে আপনার সময় কাটাচ্ছেন সে বিষয়ে একটু সচেতন থাকুন। আপনার সুখী হওয়ার জন্য সময় সম্পর্কে আরেকটা ধারণা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কত অর্থ আছে সেটা নিয়ে আমরা প্রায় একটা সম্পদের হিসেব করে থাকি, কিন্তু আসলে সম্পদ হচ্ছে আমাদের হাতে কতটা সময় আছে সেটার সাথে সম্পর্কিত বলেছেন তিনি। তাই সব সময় টাকার কথা চিন্তা না করে আমাদের আসল সম্পদ হচ্ছে সময়। তাই সেই সময়টা কিছুক্ষণ আপনার বন্ধুবান্ধবের সঙ্গে মন প্রফুল্ল করে একটু সময় কাটান। এটা গবেষণা করে দেখা গেছে যে আপনি যদি বন্ধুবান্ধবদের সঙ্গে এইভাবে একটু মন খুলে হাসি ঠাট্টা তামাশা করে সময় কাটান, এতেও আপনি অনেকটা জীবনে সুখী হতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় যোগাযোগের পরিবর্তে বাস্তবে এই যোগাযোগ বৃদ্ধি করুন। সোশ্যাল মিডিয়া থেকে সুখের বিষয়ে মিথ্যে যে সমস্ত ধারণা পাওয়া যায় সেই সবে ভেসে যাওয়া উচিত নয়। সুখী হতে গেলে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। যারা ইনস্টাগ্রামের মতো সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে মাধ্যমটা ব্যবহার করেন, তারা যারা এটা খুব বেশি ব্যবহার করেন না তাদের চাইতে কম সুখী। কেননা আপনি যদি সত্যিই জীবনে সুখী হতে চান তাহলে কৃতজ্ঞ হতে শুরু করুন। পরিবারের সাথে আরও বেশি সময় কাটান, বন্ধুদের সাথে মেলামেশা করুন, দিনের একটা সময়ে কিছুক্ষণের জন্য নিজেকে সব কিছু থেকে সরিয়ে ধ্যানে মগ্ন হন, সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে থাকুন, আর একটু বেশি ঘুমোতে চেষ্টা করুন। সুখী হওয়ার উপায় বা কীভাবে সুখী হওয়া যায়, এরকম প্রশ্ন অধিকাংশ সময় আমাদের মনে চলে আসে। সুখের সংজ্ঞা প্রত্যেকের কাছেই আলাদা। কারো নিকট স্বাধীনতায় সুখ, কারো নিকট সকলের সাথে মিলেমিশে থাকাটাই সুখ, আবার কারো নিকট মনের সুখই আসল সুখ। কিছু মানুষ আছে যখন সুখ শব্দটি শোনেন তখন ধরে নেন এটি আনন্দ বা আনন্দের মতো কোনো আবেগ, আবার কারো নিকট সুখ মানে অল্পতে সন্তুষ্ট থাকা। সত্যিকার অর্থে আপনার মন ভালো থাকলে পৃথিবীর সব কিছুই ভালো লাগবে। যাই হোক, সুখের সঠিক সংজ্ঞা দেওয়া সম্ভব নয়, তাই আজকের দিনে সুখের সংজ্ঞা দেব না। সুখী থাকতে হলে কিছু অভ্যাস আর লাইফস্টাইলে পরিবর্তন করতে হবে। অধিকাংশ মনোবিজ্ঞানী সুখের অনেকগুলো কারণ উল্লেখ করেছেন, সেখান থেকে কিছু বিষয় আমরা বেছে নেব। সুখী হতে গেলে প্রথমে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে ঘুমানো। সুস্বাস্থ্য মস্তিষ্কের কার্যকারিতা এবং মানসিক সুস্থতার জন্য ঘুমের কোনো বিকল্প নেই। প্রাপ্তবয়স্কদের জন্য কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুম জরুরি। ঘুম না হলে আপনার মেজাজ সবসময় খিটখিটে থাকবে, ফলে মানুষের সাথে আপনার আচরণ ভালো হবে না, মানুষ আপনার থেকে দূরে থাকবে, ফলাফল হিসেবে আপনার মানসিক অস্থিরতা আরও বেশি বৃদ্ধি পাবে। তাই ভালো ঘুমের জন্য যে সমস্ত কাজগুলো করবেন সেগুলো হলো, ঘুমানোর বা ঘুম থেকে ওঠার পর একটা নির্দিষ্ট টাইম সেট করুন, সে সময় সব ধরনের কাজ থেকে আপনি বিরত থাকবেন। প্রতিদিন একই টাইমে ঘুমোবেন এবং ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। ভালো ঘুমের জন্য প্রয়োজন ভালো করে খাওয়া দাওয়া করা, বই পড়া, এমন কিছু করুন যার দ্বারা আপনি মানসিকভাবে শান্তিতে ঘুমোতে পারবেন। আপনার রুমের পরিবেশ ঘুমানোর জন্য যেন উপযুক্ত হয়, রুম যেন অন্ধকার থাকে, ঠান্ডা থাকে, শান্ত থাকার চেষ্টা করবেন, রুমটাকে শান্ত রাখার চেষ্টা করবেন। এবারে সুখী হতে গেলে নিয়মিত ব্যায়াম করতে হবে। ব্যায়াম কেবল আপনার দেহকে সুস্থ রাখে না, বরং আপনার মনকেও সুস্থ রাখে। প্রতিদিন ব্যায়াম করলে আপনার মানসিক যন্ত্রণা, উদ্বেগ, বিষণ্ণতা ইত্যাদি দূর হয়ে যাবে।
রাতে খাবার পর প্রতিদিন কিছু সময় হাঁটার চেষ্টা করবেন, সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন ব্যায়াম করবেন, সুখী থাকতে গেলে সোশ্যাল মিডিয়ার ব্যবহার বন্ধ করবেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অন্যদের থেকে অনেক বেশি একাকিত্বত অনুভব করে, সবসময় ডিপ্রেশনে থাকে। অপরদিকে যারা একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা না থাকে তারা কিন্তু তার থেকে অনেক ভালো থাকে। সোশ্যাল মিডিয়ায় আসক্ত 18 থেকে 12 বছর, 13 থেকে 18 বছরের কিশোরীদের মধ্যে আত্মহত্যার হার অনেক বেশি। প্রতি বছর 40,000 আমেরিকান আত্মহত্যা করে শুধুমাত্র এই ডিপ্রেশনের কারণে। আসুন এবার একটু খেয়াল করি, সোশ্যাল মিডিয়ায় আমাদের কীভাবে ডিপ্রেশনে রাখে। আপনার ফ্রেন্ড লিস্টে হয়তো এমন কিছু ফ্রেন্ড রয়েছে যারা যে কোনো রেস্টুরেন্টে গেলে ছবি পোস্ট করে, কোনো চাকরি পেলে পোস্ট করে, কিংবা তার কোনো সফলতা, এরকম সারাক্ষণ যদি এসব আপনি দেখতেই থাকেন, আপনার সাবকনসিয়াস মাইন্ডে না পাওয়ার একটা হতাশা কাজ করতেই থাকে, আপনি কোনো কিছু শো করতে পারছেন না, এই রকম চিন্তা মনের মধ্যে সারাক্ষণ ঘুরপাক পেতে থাকে, ফলাফল প্রতিনিয়ত ডিপ্রেশন বাড়তে থাকে। সুখী থাকতে স্বাস্থ্যকর খাবার খান, স্বাস্থ্যই প্রথমত সুখের মূল মন্ত্র। আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আপনি যত কোটি টাকার মালিক হন না, যত সফলতাই আসুক না কেন আপনি সুখী হতে পারবেন না। স্বাস্থ্যের জন্য ভালো খাবারের কোনো বিকল্প নেই। আর যদি মদ বা ধূমপানে আসক্ত থাকেন তাহলে তা পরিহার করুন। জেনে নিন 7টি কারণে আপনি ধূমপান ত্যাগ করতে পারবেন। আপনার খাবার আপনার দেহের ওপর প্রভাব ফেলে, খাবার আপনার মনের ওপরও প্রভাব ফেলে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার সেরোটোনিন উপাদান রয়েছে, এই উপাদান ভালো লাগার হরমোন নিঃসৃত হয়। প্রোটিন, ডোপামিন এবং নোরপাইনেফ্রিন রয়েছে, আপনার মস্তিষ্কের সাথে দেহের সংযোগ স্থাপন করে, আনন্দ খুশি ভাব উৎপন্ন করে এই ডোপামিন হরমোন। তাজা খাবার খাবেন, ভালো থাকতে হলে তাজা পরিষ্কার ভাজা পোড়া খাবার পরিহার করুন, এই সমস্ত খাবার আপনার হতাশার কারণ হতে পারে। সুখী হতে গেলে তার তুলনা করা বন্ধ করুন। আপনি যতদিন নিজেকে অন্যের সাথে তুলনা করতে থাকবেন ততদিন কিন্তু আপনি অসুখী থাকবেন। আপনার মধ্যে যা আছে তাই নিয়ে আপনি সুখী থাকার চেষ্টা করুন। পৃথিবীতে এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের 2টি চোখ অন্ধ কিন্তু তারাও আরও সুখী। আবার অনেকের এই মূল্যবান 2টি চোখ থাকা সত্ত্বেও সে চোখ দিয়ে শুধু দুঃখের অশ্রুই ঝরে। অন্যের সাথে নিজেকে তুলনা না করে নিজের মধ্যে যা আছে তাই দিয়ে সর্বোচ্চভাবে চেষ্টা করে যান। পৃথিবীর সকল সফল ব্যক্তিরা পরিশ্রমের মাধ্যমে সফলতা পেয়েছে। পরিবার ও প্রকৃতির সাথে সময় ব্যয় করুন। সবুজ প্রকৃতির জন্য প্রয়োজনে আপনার বাড়ির ছাদ কিংবা বারান্দা বেছে নিন, তবে যেখানে সেখানে যেন গাছ বা মুক্ত বাতাসের সংস্পর্শ থাকে। প্রকৃতির পাশাপাশি নিজের পরিবারের সাথে সময় কাটান। পরিবারের সাথে সময় কাটানোর দ্বারা পরিবারের সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি পাবে, আপনার মাঝে থাকা হতাশা কেটে যাবে। সমাজে আত্মহত্যার অন্যতম একটি কারণ হচ্ছে পরিবারহীনতা। লক্ষ্যকে ঠিক রাখুন। লক্ষ্য ঠিক করার দ্বারা আপনি আপনার জীবনের একটি অর্থ ঠিক করলেন। অনেকে বেঁচে থাকার জন্য কোনো অর্থ খুঁজে পায় না, কিন্তু আপনি যখন লক্ষ্য ঠিক করবেন তখন বেঁচে থাকার অর্থ আপনি খুঁজে পাবেন। সুখী হওয়ার উপায় নিয়ে এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। সুখী হওয়ার উপায় অনেকই রয়েছে, এখানে বিশেষ কিছু বিষয় আমি আলোচনা করলাম। ভ্রমণ, ধর্মচর্চা, এগুলো আমাদের মনে কিন্তু প্রশান্তি দিয়ে থাকে, তাই আপনি কিসে প্রশান্তি পাবেন তা খুঁজে বের করুন। ধর্ম আলোচনায় যান, ধর্মালয়ে গিয়ে ভগবানের নাম করুন, কৃষ্ণ নাম জপ করুন, এতে কিন্তু আপনি মনে অনেক প্রশান্তি পাবেন, অনেক শান্তি পাবেন, আপনার শোক আপনি খুঁজে পাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।